আল্লাহ রাস্তায় খুব সমস্ত বর্ণনা করিও না, কত দিয়ে ফেললাম চিন্তা করে আমার দুঃখ করে এত দিলাম ওই বর্ণনা যে বর্ণনা দ্বারা তুমি যে দুঃখ করেছি দেখে দিয়ে ফেললাম তুমি বর্ণনা করবে যদি এরূপ করো তবে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে বর্ণনা করিবেন। আল্লাহ কি করবে টিপে টিপে তুমি মুক্ত আসতে দাও আল্লাহ তার পক্ষে চিনতে দাও আল্লাহ পাকে যেতে থাকবে আল্লাহ যদি থাকবে যত খরচ করবেন আল্লাহকে পড়ায় করার দিকে জমা থাকবে আল্লাহ আপনাকে বর্তমান দিকে পড়ায় দেবে জমা করিয়া রাখিও না। আজকালকে এটি থিওরি হয়ে গেছিল আগে থেকে কারণের থিওরি ছিল জমা করতে জমা করার জন্য দেয় না খরচ আমরা জমা করে রাখি মনে করে যে আমাদের ছেলে ছেলেদের জিনিসটা আমার তাদের পক্ষে গাড়ি নিয়ে গেছে আপনার বাড়ি নিয়ে গেছে হবে নিজের আক্রাত বরবাদ করে তাদের দুনিয়া ঠিক করবে ছেলেবেলের দুনিয়া ঠিক করার জন্য নিজের আক্রাতকে বরবাদ করবে আর একজনের দুনিয়া ঠিক করার জন্য নিজে আপনার নষ্ট করে দিবে যার নাম ভয় করবে জমা করিয়া রাখবো না যদি এরূপ করো তাহলে আল্লাহ তারা তোমার ব্যাপারে জমা করিয়া রাখবেন তত দিবেন না তোমার দ্বারা যতটুকু সম্ভব আল্লাহ রাস্তায় আমাদের ছেলেদেরকে কলেন করে তাহলে বললেন যে শীতে কষ্ট হবে তাদের বিছানা নেই ম্যাট বা কার্পেট দরকার একটু দাবিও বলতেন যে তার কার্পেট আছে তাহলে মেহমানের রসুল এদের খেদমত করা মানে আল্লাহ রসুলের খেদমত করা আর এদের দিকে যদি নজর না দেওয়া হয় তাহলে এটা আমার খাওয়া পাবে তোমার কাছে আমার নির্মাণের ঘরে বলা উচিত তুমি তোমার কবি করো যাই কিছুই করো না আমার জন্য বিপদ করো বিবাহ হওয়ার পর পাতৃপক্ষ পাত্রপক্ষকে খুশি করার জন্য অনেক ক্ষেত্রে বকরা ঈদে ফাঁসি দিয়ে থাকেন সেই ফাঁসি দিয়ে কুরবানি করলে ওয়াজিব আদায় হবে কিনা মেয়েওয়ালারা ছেলেকে ফাঁসি দেয় কুরবানি করলে ফাঁসি গিফট করবে কোন দুর্বল ছিল না এগুলো করে কেন তাদের উদ্দেশ্য থাকে তাদের মেয়ের সাথে যেন কি করবে ভালো ব্যবহার কিন্তু স্বামীর তো আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের দায়িত্ব হিসেবেই কি করতে হবে ফাঁসি দিলে করবে ফাঁসি না দিলে করবে না স্বামীদের উচিত ছেলেদের উচিত মেয়ে পক্ষকে নিশ্চিন্ত করে দেয় আপনার এগুলো মাথা খারাপ করতে
আপনাদের মেয়ের সাথে ভালো ব্যবহার করা আমার ইমানের দায়িত্ব, আমি এটা করব। আমাকে কোনো ঘুষ পাঠানো দরকার নেই, ঘুষ খাওয়াই করব। না দিলে জামাই মেয়ের সাথে ভালো ব্যবহার করব, করতেই হবে, আমাদের দায়িত্ব। বিবাহিত লোকের ঘুম অবিবাহিত লোকের নফল নামাজ থেকে উত্তম, এ ধরনের কোন হাদিস আছে কিনা? এরকম হাদিস নেই। তবে বিবাহিত লোকের সবকিছু যে আল্লাহ বরকত দিয়ে দেন, সব বাড়াই দেন, এরকম হাদিস আছে। ঘুমের ব্যাপারে নির্দিষ্ট করে হাদিস নেই। বিবাহ করল অর্ধেক দিন তারই পরিপূর্ণ হয়, কোরবানির ঈদের সুন্নত গুলো কি? কোরবানির কেন বলা যায় নাই? ইনশাআল্লাহ সামনেটা বলা হবে, আমি বলি যে বলুন। আমার তোমার হজের সফর আছে, হজের সফর আছে, এই জন্য যেই থাকবে ইনশাআল্লাহ এই ব্যাপারে বলে দেবে। আমাদের মাদ্রাসা থেকে কাগজ দেওয়া হয় কোরবানির উপলক্ষে, এখানে এগুলো লেখা বলে দেবো। দাঁত পাতল আসল করে ইমান রাখা জরুরি কিনা? কোরআন দ্বারা সাবেক আমাদের আগে দাঁত পাতল আসার যেটা আজীব জন্তু, তো চেহারা মানুষের মতো, বডি ঘোড়ার মতো, হ্যাঁ পাও গাধার মতো, এক একটা অঙ্গ এক কয়েকদিনের মধ্যে সারা দুনিয়া ঘুরে সে মোমিনদেরকে একটা চিহ্ন দিবে, তার কাছে সুলাইমানের সঙ্গে আংটি থাকবে, মুসার সঙ্গে রাজি থাকবে, কিন্তু কোরআন শরীফ আছে এটা। এক মসজিদে বসবে ওই সময় কে কে মোমিন কে কে তাহলে ওই দা পাতল আসার চিহ্ন দেওয়ার কারণে সব বোঝা যাবে। তো কোরআনে বিশ্বাস করা জরুরি, অস্বীকার করলে কোরআন অস্বীকার করবে। রসুল সাল্লাল্লাহু পরনে এবং শরীরে চাদরের দুটো পাক ছিল, আমাদের মতো লুঙ্গি পাঞ্জাবি নয়। কথাটা কতটা সহি আসল সুন্নত কথা, তিনি দুরকম এরা না যে দুটা চাদর পরে না, এত পরে একটা গায়ে দেয় এরকম করতেন, আবার লুঙ্গি পরে উপরে জামা পরা এটাও কম পুনরায় শূন্য, তাদের খালি ওই এড়ানোর মতো পড়া শূন্য, আর নিচে একটা উপর একটা লুঙ্গি জামা বা পাতানা জামা তা শূন্য নয় এমন মনে করা ভুল, এটাও শূন্য তো হাদিস দ্বারা প্রমাণ। দৈনিক ব্যক্তি বলে দৈনিকার মানসিক দৈনিক হবে না, যারা ভুল বলে এখানে একদম ঠিক মতো ভুলটা লিখতে পারে, ভুলটা লিখতে কোন ভুল হয় না। কি বললো সে দৈনিক ব্যক্তি? বাপের কাছে টাকা চাইলে শিরিক হয় না, কিন্তু পীর মুর্শিদ বাবার কাছে টাকা চাইলে শিরিক হবে কেন? বাপের তো দায়িত্ব ছেলেকে লালন পালন করা, সুক্ষ্মার রাখা বাপের দায়িত্ব, ছেলে কার কাছ থেকে তার জরুরত, কিন্তু পীরের তো ওটা দায়িত্ব না যে আপনাকে টাকা দিবে আপনাকে সন্তান দিবে। পীরের দায়িত্ব হলো আপনাকে ব্যস্ত রাস্তা দেখেছে, টাকা দেওয়া তার দায়িত্ব,
টাকা কিনলেছে, তবে না তার কাছে পাওয়া পীরের কবর কাছে ব্যবসা তাই কেউ যদি ফসলের ফলন জানার স্বেচ্ছাকাতে শরিক হয় তাহলে নামাজ শেষ করে কি তাকে সুন্নত নামাজ করতে হবে না? আপনি যখন ফরজ নামাজে শরিক হয়েছেন আগে সুন্নত করার টাইম পান নাই, এখন আর সুন্নত করা লাগবে না, খালি না করা যাবে না, আগে পড়তে হবে আগে। এই জন্য প্রশ্ন হল সুন্নত পড়ে যদি আপনি ইমামের সালামেও শরিক হইতে পারেন, হজরের সুন্নত অন্য কোনো সুন্নত না কিনতে হজরের ব্যাপার, হজরের সুন্নতটা সাংঘাতিক তাকিদ, তো হজরের সুন্নত পড়ে যদি আপনি ইমামের সালামেও শরিক হইতে পারেন বলে মনে হয় আগে এক একটা সুন্নত পড়বেন তারপরে নামাজ হজরি করবেন। ও তো যেটুকু খেতে পাবে ওটুকু তৈরি করবে, কিন্তু যদি দেখেন যে সুন্নত করতে গেলে সালামও পাওয়া যাইব না, যদি সালাম বেরিয়ে দিব তখন আপনাকে সুন্নত বাদ দিয়ে জানাতে শরীফ হইতে হবে এবং তখন আমাদের সুন্নতটা পাওয়া যাবে না। সমাজে এমন কিছু মানুষ দেখা যায় যারা নরমাল নারীও নয় অর্থাৎ হিজড়া, এদের সম্পর্কে শরীয়তের হুকুম জানতে চাই, শরীয়তের হুকুম হলে এদেরকে ইমাম বানানো যাবে এবং যতটুকু সম্ভব এদের সাথেও অবশ্যই একটা মেলামেশা করা যাবে। কোনোটাই না কিন্তু তার তাল চলন মহিলা দেব তাল চলন দিতে মত এদের যতটুকু সম্ভব এদের থেকেও পারহেজ করতে হবে। ডাক্তাররা বলতেছেন একজন মৃত্যু মানুষের ফুসফুস কিডনি চোখ ইত্যাদি মৃত্যুর পরে 15-20 ঘন্টার মধ্যে সংরক্ষণ করতে পারলে 5 জন অসুস্থ রোগীকে বাঁচানো যায়। মৃত্যুর পর এরকম অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা যায় না থেকে মৃত্যু ব্যক্তি এগুলো দিবেন তার জন্য অত্যন্ত দেওয়া যায় নেই, তার ছেলেমেয়ের জন্য ওগুলো নিতে দেওয়া যায় নেই, আল্লাহ তাআলা এগুলোকে কাউকে মালিকানা দেন নেই, নিজের মালিকানা রাখবে সব দেয়, আপনার বাবারটা বাপকেও দেয় নেই আপনাকেও দেয় না, দিবেন আপনি ডাক্তার হয়ে কি হিসেবে দিবেন কোনো হিসাব তো নেই। এইভাবে আপনাকে কাউকে বাঁচাইতে বলা হয়নি, কোনো বিদ্যন্ত কুকুর দিয়ে লিভার দিয়ে কিডনি দিয়ে শুধুমাত্র রোগের চিকিৎসা করা যায় এটা নিশ্চিত করা হবে না। বিদ্যন্তু দিয়ে আমি দেখে নেই এক এক মাস্টারের কথা শুনছিলাম কিডনি নষ্ট হয়ে গেছে, তো ডাক্তাররা বানরে কিডনি নাকে লাগাইছে, উনি বেশ কিছুদিন সুস্থ বেঁচে ছিল, হয়তো মানে জীবজন্তু তারা হইলেন হোক এটা তার মানুষ তারা করা যাবে, মানুষের সম্মানই একটা মানুষের জীবিত অবস্থা আপনি ছাড়েন গুণা হবে না, মৃত্যু তোরা যে ছাড়বে তার এই পরিমাণ গুণা হবে। হ্যাঁ আদিত্য হ্যাঁ তার আজকে তাই কিন্তু জীবিত মানুষকে ভাড়া তার হাড্ডি ভেঙে দেওয়া তখন গুণা, মুর্দা মানুষকে ভাড়া তার হাড্ডি ভাঙা ওইরকম গুণা,
ঘরে কিংবা দোকানে ধূপ জ্বালানো যায় তো নাকি না? কি জন্য তারা ধূপ মশা টানানোর জন্য? কিন্তু মশা খাওয়ানোর জন্য মশার পায়ে ঠিক আছে। আর যদি মনে হয় এরকম করে দোকানে খুব বরকত হবে, লক্ষ্মী খুশি হয়ে তো ছেড়ে কর। يا رب العالمين.